আর্থিক অনটনে থাকা দুস্থ পরিবারের ছেলে মেয়েদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করে চলেছে এসএফআই। রাজ্যের বিভিন্ন জায়গায় পড়ুয়াদের মধ্যে এ সমস্ত বিলি করছে তারা। সংগঠনের সদর বিভাগের বিভিন্ন অঞ্চল কমিটিও দুস্থ ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াচ্ছে। শুক্রবার ফের রামনগর অঞ্চল কমিটি শতাধিক পড়ুয়ার হাতে খাতা কলম সাবান তুলে দেয়। উপস্থিত ছিলেন ছাত্রনেতা সন্দীপন দেব, বিজয় বিশ্বাস সহ অন্যান্যরা। লকডাউনে বাম এই ছাত্র সংগঠন গরিবদের মধ্যে খাদ্য সামগ্রীও বিলি করছে। এখন তো লকডাউন চলছে, আপনারা জানেন যে লকডাউনটা কি কারণে। মূলত করোনা ভাইরাসকে মোকাবিলা করার জন্যই আমাদের এই লকডাউন ঘোষণা। এখন এই লকডাউনের ফলে সারা দেশের মধ্যে আর্থিকভাবে অনেকেই একটা সংকটে ভুগছে। সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গার মধ্যে মানুষ কাজ হারিয়েছে। এখন কাজ যখন হারিয়েছে, তাদের পরিবার পরিজনদের বিভিন্ন শিক্ষা সামগ্রী থেকে খাবার থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী আনার ক্ষেত্রে অনেকটাই গরিব মানুষের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। এখন ছাত্রছাত্রীদের তো ন্যূনতম শিক্ষা সামগ্রীর প্রয়োজন পড়ে এবং লাগে, এটা আমরাও জানি। ভারতের ছাত্র ফেডারেশন সারা রাজ্যের মধ্যেই আপনারা দেখছেন যে বিভিন্নভাবে মানুষকে সাহায্য করছে, বই খাতা কলম সাবান স্যানিটাইজার বিভিন্ন শিক্ষামূলক সামগ্রী দিয়ে। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।